আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দৃঢ়তা প্রদান ও চলন, অর্থাৎ নবম অধ্যায়টি নিয়ে। তো এই অধ্যায়টা মেনলি হাড় হাড্ডি নিয়ে আসলে আলোচনা, আমাদের হাড় হাড্ডি ছাড়া আসলে কিছুই নেই অধ্যায়ে। তো আসো আমরা আগে সংজ্ঞাগুলো পড়ে নেই, কী আছে আসলে বলা। প্রতিকূল পরিবেশে খাদ্য অনুসন্ধান, আত্মরক্ষা, বংশবিস্তার এই ধরনের শারীরবৃত্তীয় প্রয়োজনে মানুষ ও অন্যান্য প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায়। এটা তো জানি যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়। যে পদ্ধতিতে মানুষ নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে ওই প্রাণীর চলন বলে। চলন কাকে বলে? যে পদ্ধতিতে নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ নিজ চেষ্টায় যাইতে হবে। অর্থাৎ আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কেউ যদি আমাকে তুলে নিয়ে যায় সেটা হবে না, আমাকে নিজে চেষ্টা করে, অর্থাৎ আমাকে নিজে হেঁটে হেঁটে যাইতে হবে। এই পদ্ধতিটাকেই বলা হবে আসলে চলন, বুঝতে পারছো? তাহলে যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয়, বিভিন্ন অঙ্গের বাইরের আঘাত থেকে বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। তাহলে কঙ্কালতন্ত্র কাকে বলে? যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, অর্থাৎ আমাদের দেহের যে কাঠামো এটা আসলে কে গঠন করে? কঙ্কালতন্ত্র। নির্দিষ্ট আকৃতি, আমাদের যে আকৃতিটা, আমরা মানুষ, আমাদের যে আকৃতিটা এটা আসলে কে দেয়? কঙ্কালতন্ত্র। বিভিন্ন অঙ্গের বাইরের আঘাত, বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, অর্থাৎ আমাদের বিভিন্ন অঙ্গ, যেমন যদি ব্রেইনের কথা চিন্তা করি, ব্রেইনে কি আমাদেরকে ধরো উপর থেকে একটা তাল পড়লো মাথার উপর বা একটা নারিকেল পড়লো, তখন কি হবে? যদি আমাদের এই হাড্ডি না থাকতো মাথায়, যে খুলিটা যদি না থাকতো, তাহলে সরাসরি গিয়ে ব্রেইনে আঘাত করতো না? কিন্তু যদি পরে তাহলে সরাসরি কি আঘাত করতে পারে? হ্যাঁ, আঘাত করে, ঠিক আছে, কিন্তু সরাসরি কিন্তু আঘাত করতে পারছে না। কেউ ধরো তোমার বুকে ঘুষি মারলো, তো যদি বুকের যে বক্ষ পিঞ্জর এটা যদি না থাকতো, তাহলে যদি কেউ তোমাকে ঘুষি মারতো সরাসরি গিয়ে তোমার ফুসফুসে লাগতো, তাই না? কিন্তু এখন কি তোমার সেই ফুসফুসে লাগে? না, লাগে না। তাহলে তোমাকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে কে? এই কঙ্কালতন্ত্র। কারণ হাড্ডিগুড্ডি এগুলো সব কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? চলনে সাহায্য করা, আমরা যে হাঁটা চলা করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আসলে কার মাধ্যমে যাই? এই হাড্ডিগুলা এক মানে নড়াচড়ার মাধ্যমে আসলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তো এই অধ্যায়ে কঙ্কালতন্ত্রের গঠন কাজ এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে পারবো। তো আমরা জানবো, অনেক বিস্তারিতভাবেই জানবো। তো আমরা এই অধ্যায়টা আসলে দুইটা পার্টে পড়বো। তো আজকের পার্টে আমরা পড়বো যে হাড্ডিগুলো মানে কোনটার নাম কি, এই নামগুলো জানা একদম মাস্ট, ইম্পর্টেন্ট, অনেক মানে জানতেই হবে। তুমি যদি এখন না জানো, কিছুদিন পর হলে জানতেই হবে, এইচএসসিতে ওঠো তখন লাগবে। তো তোমাকে এই হাড্ডিগুলোর নামগুলো সবগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে? সবগুলো না, আসলে যতটুকু দরকার ঠিক ততটুকু তোমাকে মনে রাখতে হবে। তো এখন আসো আমরা একটু সামনের দিকে যাই, যে সামনের দিকে মানব কঙ্কালের সাধারণ পরিস্থিতি। এই তো, এইটাকে তো চেনো, তাই না? মানব কঙ্কাল, একটি ঘর তৈরি করতে হলে প্রথমে এর কাঠামো বানাতে হয়। অর্থাৎ আমরা যদি ঘর তৈরি করতে চাই, এর কাঠামো আসলে কোনটা? ওই খুঁটি যেগুলো গাড়া হয়, খুঁটি গাড়ার পর আগে কি ভাই টিন লাগানো হয়? তুমি কি ঘর বানানো দেখছো যে আগে খুঁটি গাড়া হয়, এরপর মানে চালের জন্য সব বাতি বা ওই যে উয়া উয়া না কী যেন বলে, ওগুলো সব কিছু লাগায়, এরপর কিন্তু টিন লাগায়, তাই না? টিনের পর তারপর লোহা লাগায়। তো আগে কি ঘরটার কাঠামোটা তৈরি করে নেয়, এরপর তার উপর টিন লাগায়। তো আমাদের দেহের যদি কাঠামোর কথা চিন্তা করি, আমাদের দেহের কাঠামোটা, এই কাঠামোটা কে গঠন করে? আমাদের অস্থি, অর্থাৎ এই অস্থিটা আমাদের দেহের এই কাঠামো গঠন করে এবং এর ওপর মাংসগুলো এসে মানে জোড়া লেগে আমাদের এই সুন্দর একটা দেহ গঠন হয়, তাই না? তাহলে আমাদের প্রথমে কাঠামোটা গঠন করে কে? মানব কঙ্কাল বা অস্থি বা হাড়, হাড্ডি, ঠিক আছে? আমাদের দেহের কাঠামো হলো কঙ্কাল। আমাদের দেহের কাঠামোটা কি? কঙ্কাল। ঘরের দেহের কাঠামো, ঘরের কাঠামোটা কি? বাঁশ, খুঁটি, বাতি, এগুলো হলো ঘরের কাঠামো। আর আমাদের কি? কঙ্কাল বা এই যে হাড় হাড্ডি, ঠিক আছে? ছোট, লম্বা, চ্যাপ্টা এবং অসমান মোট 206টি অস্থি নিয়ে পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়। অর্থাৎ পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে কতগুলো অস্থি থাকে বা কতগুলো হাড় থাকে? 206টা, মোটমাট 206টা। কিন্তু শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা আরও বেশি থাকে,
তাহলে কথা হলো, দেখো ভাই, বড় অর্থাৎ আমরা যারা মানে বড় হয়েছে এখন, আমাদেরও এখনো হয়তো 206টা হয় নাই, আরও বয়স হওয়ার পর 20, 21 বা 22 বছর বয়সের দিকে গিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতগুলো অস্থি থাকে? 206টা। কিন্তু যখন শিশু থাকে তখন তার দেহে অস্থির সংখ্যা অনেক বেশি থাকে, এটার সংখ্যাটা হলো 300। একটা শিশুর দেহে অস্থির সংখ্যা হলো 300, আর একজন পূর্ণবয়স্ক দেহে এই হাড়ের সংখ্যা বা অস্থির সংখ্যা কত? 206টা। ঠিক আছে, তাহলে কথা হলো যে ভাই, ছোটোবেলায় তাহলে যে 300টা হাড় ছিল, বড় হয়ে আমাদের হাড়ের সংখ্যা হইলো 206টা, কি বাকি হাড়গুলো কি হারাই গেল, নাকি আমরা খেলতে খেলতে হাড়গুলো পড়ে গেছে শরীর থেকে? আসলে না, এমনটা না, পড়ে যায় নাই বা হারায় নাই, অনেকগুলো হাড়, ধরো 3-4টা হাড় মিলে একসাথে জোড়া লেগে, ছোটোবেলার যে ছোটো ছোটো হাড়গুলো ছিল, তো সেই 3-4টা বা 5টা হাড় একসাথে জোড়া লেগে একটা হাড় তৈরি করে। এরকম অনেক কিছু আছে, আমরা দেখবো আসলে। তো এই ধরো 5টা হাড় মিলে একটা হাড় তৈরি করলো, 4টা হাড় মিলে একটা হাড় তৈরি করলো, আবার 3টা হাড় মিলে একটা হাড় তৈরি করলো, মানে ছোটোবেলায় ছিল 3টা, বড় হয়ে দেখা গেছে ওই 3টা মিলে একটা তৈরি করছে। তাহলে এইভাবে তৈরি করলে কি হাড়ের সংখ্যা কমবে না? তো যার কারণে আসলে বড় হওয়ার পর কত হয়? 206টা অস্থি হয়, অর্থাৎ অস্থির সংখ্যা ছোটোবেলাতেই বেশি থাকে এবং বড় হওয়ার পর অস্থির সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটি মানবদেহের নির্দিষ্ট আকার দেয়। হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক এরকম দেহের কোমল অঙ্গগুলোকে অস্থি দিয়ে তৈরি আবরণ সুরক্ষিত রাখে। অর্থাৎ অস্থি আমাদের কী করে? হৃৎপিণ্ডটা, দেখো বক্ষপিঞ্জর, এই বক্ষপিঞ্জরের ভেতরেই কিন্তু কী থাকে? ফুসফুস থাকে, হৃৎপিণ্ড থাকে। এরপর পাকস্থলী না, মস্তিষ্ক। মস্তিষ্ক কার ভেতর থাকে? এই যে করোটি, এই করোটিকা, এই করোটিকার ভেতর কী থাকে? মস্তিষ্ক। ঠিক আছে, তো করোটিকি করোটিকা কি এখন পড়বো। আসলে করোটিকার ভেতরে কী থাকে? মস্তিষ্ক থাকে। অর্থাৎ এই যে এই জায়গায় কি আমাদের মস্তিষ্ক থাকে না, তুমি তো জানো যে এই জায়গায় কী থাকে? আমাদের মস্তিষ্ক থাকে। তাহলে এই মস্তিষ্কটাকে সুরক্ষিত রাখে কে? আবৃত করে রাখছে কে? করোটিকা, তাই না? করোটিকার যে হাড়গুলো আছে তারা সব মিলে এই আমাদের মগজটাকে বা মস্তিষ্ক ব্রেইনটাকে আবরণটাকে সুরক্ষিত রাখছে, তাই না? তাহলে এটা বুঝলাম, অস্থি দিয়ে তৈরি শক্তি শক্ত কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়। অর্থাৎ অস্থি আমাদের এই স্থিতিশীল যে আকার, আমরা একদম অনেক শক্তিশালী, অনেক মানে হিষ্টপুষ্ট যা বলা যায়, যে এটা আসলে কার দ্বারা হয়? এই শক্ত অস্থি, অস্থি কিন্তু অনেক শক্ত, তাই না? আমাদের দেহের সবচাইতে শক্ত জিনিসটা কি? অস্থি। আর এর মধ্যে হলো দাঁত, এগুলো আসলে শক্তি শক্ত, অনেক শক্ত, তাই না? অস্থি শক্ত। মানবদেহের সব অস্থি এবং এদের সম্পৃক্ত অন্যান্য অংশ মিলে কঙ্কাল তৈরি হয়। অর্থাৎ অনেকগুলো অস্থি আর আরও অনেক জিনিস মিলে, অনেক অংশ মিলে কি তৈরি হয়? কঙ্কাল তৈরি হয়। আমাদের যে মানব কঙ্কাল, এটা হলো আমাদের মানব কঙ্কাল, তাই না? তো এই মানব কঙ্কালটা কীভাবে তৈরি হয়? অনেক অস্থি, তরুণাস্থি, নখ, চুল, এগুলো সব মিলে কঙ্কাল তৈরি হয়, কঙ্কালতন্ত্র তৈরি হয়, তাই না? কঙ্কালতন্ত্র। অস্থি এবং তরুণাস্থি দুটোই কঙ্কালের অংশ, অস্থি এবং তরুণাস্থি দুটোই কঙ্কালের অংশ। ঠিক আছে, তাহলে অস্থি আর তরুণাস্থি এই জিনিসটা আসলে কী ভাই? অস্থি কী আর তরুণাস্থি কী? অস্থি বলতে আসলে আমাদের হাড় হাড্ডি যেগুলো আছে সেগুলো হলো অস্থি, আর তরুণাস্থি হলো আমাদের কান, চেনো না কানের পিনা? কানের পিনা চেনো? এয়ার ক্যানেল যেটা, আসলে এয়ার ক্যানেল, আসো এইদিকে একটু যাই, এই যে, তো এই যে কানের পিনা, এটাকে তো দেখছো, তাই না? এই কানের পিনা, এই কানের পিনা, এই যে এই কানের পিনা যেটা ধরে তোমরা কান মানে পড়া না হলে কান ধরে থাকো, এইটা আসলে কী দ্বারা তৈরি? এটা কিন্তু তরুণাস্থি দ্বারা তৈরি, এটা অস্থি না, কারণ অস্থি হলো অনেক শক্ত, আর তরুণাস্থি শক্ত না, নরম এবং স্থিতিস্থাপক। ভাইয়া স্থিতিস্থাপক কী? স্থিতিস্থাপকটা হলো তোমার ধরো রাবার, রাবারকে যখন তুমি টান দিবা, রাবারকে যখন তুমি টান দিলা তখন কি হয়? রাবারটা ধরো এইটা একটা রাবার, ধরো এইটা একটা রাবার, একে তুমি টান দিলা এই দিক বরাবর আর এই দিক বরাবর, তখন কি এই রাবারটা আরও লম্বা হবে, তাই না? যখন তুমি ছেড়ে দিবা সে আবার কি আগের মতো হবে না, আবার ছোট হয়ে যাবে। এই যে বড় হইল বা বিকৃতি ঘটলো, এই যে বড় হওয়াটাই তো আসলে বিকৃতি, তাই না? তো বিকৃতি ঘটার পর আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, এই ধর্মটাকেই আসলে স্থিতিস্থাপকতা বলে। তো তরুণাস্থি আসলে এই স্থিতিস্থাপক, অর্থাৎ তরুণাস্থি
অস্থির মতো শক্ত নয়, অস্থি কিন্তু অনেক শক্ত, কিন্তু তরুণাস্থি সেই তুলনায় শক্ত নয়। এগুলো অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক কি বুঝলা তো, অর্থাৎ বিকৃতি ঘটানো হলে সে আবার পূর্বের অবস্থায় আসে। তুমি যদি কানটাকে একটু মতলাও, মতলানোর পর ছেড়ে দিবা, একটু ভাঁজ করবা, করে ছেড়ে দিবা, কি দেখবা যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে এরা কি স্থিতিস্থাপক। তো এটি যোজক কলার ভিন্ন রূপ। তাহলে তরুণাস্থি কি যোজক কলার ভিন্ন রূপ, এবং অস্থি কি, দেখো অস্থি হলো যোজক কলার রূপ, সবচেয়ে দৃঢ় কলা, এটা তো জানি, দৃঢ় মানে শক্ত কলা। কলা আসলে কি, আর অস্থি যোজক কলা রূপান্তরিত রূপ, আর তরুণাস্থি কি।